হ্যালো দর্শক, আমি রাসেল বলছি। আমি আপনাদেরকে আজকে যে ক্যামেরাগুলো দেখাবো সবগুলো ইউজ, তার মধ্যে আমরা ইউজ এবং নিউ দুটোটাই সেল করে থাকি। আর আমাদের ক্যামেরাগুলো হচ্ছে আপনারা 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি প্লাস শাটার রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন 5 বছরের। সো যে কোনো ক্যামেরা ঢাকা অথবা ঢাকার বাইরে যদি কেউ নিতে চান, কুরিয়ার করে নিতে পারবেন। আমাদের ক্যামেরাগুলো অত্যন্ত ভালো হবে বিকজ আমরা বাইরে থেকে ক্যামেরাগুলো ইম্পোর্ট করে থাকি। মালয়েশিয়া এবং ইউরোপ থেকে ক্যামেরাগুলো আমরা কালেকশন করি, ভালো ভালো ক্যামেরাগুলো। সবগুলো শাটার কাউন্ট খুব কম হবে, 5-6 হাজারের মধ্যে বেশি ম্যাক্সিমাম ক্যামেরাগুলোই এরকম শাটার কাউন্ট হবে। আর আপনি চাইলে দেখে নিতে পারবেন আমাদের দোকানে এসে। প্রাইস অবভিয়াসলি অনেক চিপ প্রাইস পাবেন, তুলনামূলক অন্যান্য শপ থেকে অনেক কম প্রাইসের মধ্যে আপনি ভালো ক্যামেরাটা নিতে পারবেন। আর কেউ যদি ঢাকার বাইরে থেকে কুরিয়ার মাধ্যমে নিতে চান, তাহলে আমাদের নাম্বারে 200 টাকা বিকাশ করলে আমরা কুরিয়ার করে দিতে পারবো এসে পরিবহনে অথবা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। আর আপনি যদি কোনো কুরিয়ারতে ক্যামেরাটা নিয়ে যদি পছন্দ বা কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে আমাদের ক্যামেরাটা 7 দিনের মধ্যে ব্যাক দিতে পারবেন, সেই সুযোগটা দিচ্ছি আমরা। আমাদের ব্রাঞ্চ হচ্ছে 3টা, এটা হচ্ছে বেস্ট ক্যামেরা গার্ডেন 2 বাই ইস্টার্ন মল্লিকা লেভেল 6-এ। আর কেউ যদি বাইতুল মোকাররমে আসতে চান, তাহলে ওখানে আমাদের আরও 2টা আউটলেট আছে, তো সেখান থেকেও ক্যামেরা নিতে পারেন। এখন আমি আপনাদেরকে কিছু কম বাজেটের মধ্যে ক্যামেরা দেখাবো, যেগুলো অনেকের বাজেট অনেক কম থাকে কিন্তু তাদের একটা DSLR এক্সপেক্ট করে। তাদের জন্য আমাদের কিছু ক্যামেরা কালেকশন আছে, যেমন এই মডেলটা হচ্ছে ক্যানোনের 300D। এটা 2টা এডিশন আছে কালার, একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে সিলভার। সো আমার কাছে দুটোটা কালারই অ্যাভেলেবল। এটার প্রাইস পড়বে মাত্র 7,850 টাকা, আমরা প্রমোশন প্রাইস দিচ্ছি 7,000 প্লাস বাজেটের মধ্যে ক্যামেরাটা খুব একটা পাওয়া যায় না, তো আমাদের কাছে অ্যাভেলেবল আছে। আর তারপরে যে একটু ভালো বাজেটের মধ্যে এই ক্যামেরাটা হবে, স্ক্রিনটা একটু বড় হবে, এটার প্রাইসটা পড়বে হচ্ছে 9,500 টাকা। এটা ক্যানোনের 400-400D, খুব ভালো একটা ক্যামেরা। যারা স্টিল ফটোগ্রাফি করতে চান তাদের জন্য এই ক্যামেরাটা প্রেফার করি। আর এটা হচ্ছে ক্যানোনের 450D, কম বাজেটের মধ্যে, এটার প্রাইস হচ্ছে মাত্র 13,500 টাকা। ক্যানোনের 450D, যারা স্টিল ফটোগ্রাফি করতে চান, এটা ভিডিও আউটপুট আছে, যারা ল্যাপটপ দিয়ে ভিডিও করতে পারবেন। আর তারপরে হচ্ছে আর একটু ভালো বাজেটের মধ্যে ক্যানোনের 1000D, এটা 14,000 টাকা, ফুল ফ্রেশ কন্ডিশন, শাটার কাউন্ট অনেক কম হবে, এইটার প্রাইস 14,000 টাকা। আর কারো যদি ভিডিওর প্রয়োজন হয় প্লাস ভালো ফটোগ্রাফির জন্য, তাদের জন্য হচ্ছে ক্যানোনের 1200D, ফুল ফ্রেশ কন্ডিশন, এইটার শাটার কাউন্ট হবে অনেক কম, 4-5 হাজার। আমাদের প্রত্যেকটা ক্যামেরা শাটার কাউন্ট চেক করে নিতে পারবেন, আমাদের ল্যাপটপ আছে। তো এই ক্যামেরাটার প্রাইস হচ্ছে 18,500 টাকা। আর এর চেয়ে আরেকটা লো প্রাইসের মধ্যে ক্যানন 1100D, আমাদের কাছে স্টকে শেষ হয়ে গেছে, রিসেন্টলি চলে আসবে, ওটার প্রাইস হচ্ছে 15,000 টাকা, ওটা ভিডিও করা যায়, এটা 1200D, একটু আপডেট মডেল। তারপরে কারোর সেমি প্রফেশনাল ক্যামেরা কে যদি ইচ্ছুক হয় নেওয়ার জন্য, সেমি প্রফেশনাল কম বাজেটের মধ্যে ক্যানন 40D, এটার প্রফেশনাল ফ্রেম আছে, ফ্রেশ কন্ডিশন, এটার প্রাইস পড়বে 16,500 টাকা। এটা হচ্ছে ক্যানোনের 40D। আর এই ক্যামেরাটা হচ্ছে ক্যানোনের 50D, এটা স্টিল ফটোগ্রাফির জন্য খুব ভালো একটা ক্যামেরা, অনেক ভালো একটা ক্যামেরা, ফ্রেশ কন্ডিশন হবে। আর এটার সাথে যদি প্রাইম লেন্স ইউজ করে কেউ ওয়েডিং করতে চান অল্প বাজেটের মধ্যে, এই ক্যামেরা নিতে পারেন, ক্যানোনের 50D, প্রাইস 19,500 টাকা পড়বে, খুব ভালো একটা সেমি প্রফেশনাল ক্যামেরা। আচ্ছা, কেউ যদি আরও কমে সেমি প্রফেশনাল ক্যামেরা নিতে চান ইচ্ছুক, তাদের জন্য হচ্ছে ক্যানোনের 10D। এই ক্যামেরাটা স্টিল ফটোগ্রাফি, স্ক্রিনটা একটু ছোট, বাট অল্প বাজেটের মধ্যে এই ক্যামেরাটা বেস্ট একটা ক্যামেরা, ক্যানোনের 10D, এটার প্রাইস পড়বে মাত্র 9,500 টাকা। সেমি প্রফেশনাল ডুয়েল ডিসপ্লে, প্রফেশনাল ডিসপ্লে আছে প্লাস ভিউ ডিসপ্লে, ক্যামেরাটা অনেক ভালো একটা ক্যামেরা, লং টাইম ইউজ করতে পারবে, 9,500 টাকা মাত্র। তার চেয়ে একটু আপডেট যেটা, সেটা হচ্ছে ক্যানোনের 20D, এটাও সিমিলার বাট একটু আপডেট, এটার দাম হচ্ছে 11,500 টাকা। ক্যানোনের 20D ফুল ফ্রেশ হবে, এইরকম ফ্রেশ কন্ডিশন। আর তারপরে যে আপডেট বডিটা হচ্ছে ক্যানোনের 30D, একদম ফ্রেশ কন্ডিশন, এটার প্রাইস পড়বে 13,500 টাকা।
এটা স্ক্রিনটা একটু বড়, ডিসপ্লেটা বড় হবে, প্রফেশনাল ফ্রেম আছে। এটা 13,500 টাকা বডি। আর তারপরের কে যদি বুম মাইক সাপোর্টেড ইউটিউব ক্রিয়েটারের জন্য কোনো ক্যামেরা চাচ্ছেন, তাদের জন্য ক্যাননের 600 অ্যান্ড ব্লগ করার জন্য একটা ভালো ক্যামেরা, ডিসপ্লে রোটেটেড প্লাস মাইক সাপোর্টেড, এই ক্যামেরাটা অত্যন্ত ভালো একটা ক্যামেরা, ফুল এইচডি ভিডিও হবে। এটার প্রাইস পড়বে মাত্র 21,000 টাকা, ফ্রেশ কন্ডিশন 21,000 টাকা এটার প্রাইস। আর কেউ যদি টাচ ডিসপ্লে চান, ক্যাননের 700 বাংলাদেশের সবচেয়ে পপুলার একটা ক্যামেরা ভিডিওর জন্য। এটা হচ্ছে জাপানি এডিশন কিস X7i, এটা ইন্টার গ্লোবাল ভার্সন হচ্ছে ক্যানন 700D, টাচ ডিসপ্লে 18 মেগাপিক্সেল, ফুল এইচডি ভিডিও। এই ক্যামেরাটার প্রাইস নিচ্ছে আমরা মাত্র 26,500 টাকা প্রমোশন প্রাইস। এটা প্রিভিয়াস প্রাইস ছিল 28,000 টাকা, 29,000 টাকা, এখন দিচ্ছি মাত্র 26,500 টাকা, ক্যানন কিস X7i জাপানি অথবা 700D। আর প্রফেশনাল ক্যামেরার মধ্যে যদি কেউ প্রফেশনালের দিকে যান, সেমি প্রফেশনাল, তাদের জন্য আমি প্রেফার করি ক্যাননের 60D। আমি এখন আপাতত আপনাদের ক্যাননগুলো দেখাচ্ছি, আমি আশা করি নেকুনগুলো দেখাতে পারবো। এটা হচ্ছে ক্যাননের 60D সেমি প্রফেশনাল একটা ক্যামেরা, প্রফেশনাল ফ্রেম আছে প্লাস স্ক্রিন রোটেটেড, ডিসপ্লে ভিডিও করা যায়, ফুল এইচডি ভিডিও। এই ক্যামেরাটা কেউ নিতে পারেন ওয়েডিং ট্রেডিং করার জন্য, ওয়েডিং অথবা প্রফেশনাল ইউটিউব ব্লগ অথবা শর্ট ফিল্ম বানানোর জন্য এই ক্যামেরাটা নিতে পারেন। এটার প্রাইস পড়বে মাত্র 27,500 টাকা প্রমোশন প্রাইস, ফ্রেশ কন্ডিশন, শাটার কাউন্ট অবভিয়াসলি অনেক কম হবে, মাত্র 8 থেকে 10-এর মধ্যে, এই 5-6-এর মধ্যেই শাটার কাউন্ট পাবেন এই ক্যামেরাগুলো। আর প্রফেশনালের মধ্যে ফুল প্রফেশনাল আরেকটা ক্যামেরা আছে, যেটা হচ্ছে ক্যাননের 7D। ক্যাননের 7D নিতে পারেন যাদের বাজেটটা একটু কম, বাট ফুল প্রফেশনাল ওয়েডিং করতে চান বা শর্ট ফিল্ম অথবা ফুল ফিল্ম বানাতে চান, তাদের জন্য এই ক্যামেরাটা প্রেফার করি। এটা হচ্ছে ক্যাননের 7D ভিডিও প্লাস ফটোগ্রাফি করার জন্য খুব একটা ভালো ক্যামেরা, প্রফেশনাল। এটার প্রাইস পড়বে মাত্র 35,000 টাকা প্রমোশন প্রাইসে, একদম ফ্রেশ কন্ডিশন। আর তার চেয়ে আপডেট একটা বডি আছে, সেটা হচ্ছে ক্যাননের 7D Mark II। এইটা হচ্ছে খুব ভালো একটা, মানে ক্রপ সেন্সারের মধ্যে সবচেয়ে বেস্ট এই ক্যামেরাটা। এটার প্রাইস পড়বে 58,000, ফুল ফ্রেশ কন্ডিশন, শাটার কাউন্ট খুব কম, এটা প্রফেশনাল ক্যামেরা। আর ফুল ফ্রেমের মধ্যে আছে 5D Classic, এটা হচ্ছে ক্যাননের 5D Classic ফুল ফ্রেম ফটোগ্রাফির জন্য, ওয়েডিংয়ের জন্য একটা ভালো ক্যামেরা। এটার প্রাইস হচ্ছে মাত্র 35, অল্প বাজেটের মধ্যে 35,000। এটা হচ্ছে ক্যাননের 5D Mark III। যারা ফুল প্রফেশনালি একটা ক্যামেরা চাচ্ছেন মুভি করার জন্য বা ওয়েডিং করার জন্য, তাদের জন্য এই ক্যামেরাটা বেস্ট, 5D Mark III। এটা নিউ প্রাইস হচ্ছে 1,86,000 টাকা বর্তমান, আমরা এটা প্রমোশন প্রাইস দিচ্ছি 1,10,000 টাকা মাত্র, ফুল ফ্রেশ, শাটার কাউন্ট মাত্র 13,000। কন্ডিশনটা দেখতে পারেন একদম কোনো স্ক্র্যাচ নাই, নো স্ক্র্যাচ, নো ডেন্ট, একদম ফ্রেশ। এটা 5D Mark III। আর আমাদের কাছে সব ধরনের লেন্স পাবেন, সবগুলো ফুল ফ্রেম প্লাস ক্রপ সেন্সর বডির জন্য সব ধরনের লেন্স আমাদের কাছে স্টক অ্যাভেলেবল। আর আমি এখন নিকনের মধ্যে কিছু ক্যামেরা দেখাবো। নিকনের মধ্যে যদি ক্যামেরা নিতে চান, তাহলে যারা নিকন লাভার্স তাদের জন্য আমি দেখাতে পারি ক্যাননের 3100, অল্প বাজেটের মধ্যে ভিডিও প্লাস ফটোগ্রাফি দুটাই করা যাবে। এই ক্যামেরাটার প্রাইস মাত্র 15,000 টাকা, ফটোগ্রাফি করতে পারবেন প্লাস ভিডিওগ্রাফি দুইটাই করতে পারবেন। তারপর আপডেট বডিটা হচ্ছে 3200, এই ক্যামেরাটার দাম হচ্ছে মাত্র 18,000 টাকা বডি, ফ্রেশ কন্ডিশন। এটা হচ্ছে ক্যাননের 3400D, এই ক্যামেরাটা একদম লেটেস্ট একটা ক্যামেরা, শাটার কাউন্ট খুব কম হবে, ভালো পিকচার প্লাস ভিডিও করতে পারবেন। এটার প্রাইস হচ্ছে মাত্র 23,500 টাকা, ফ্রেশ বডি, লুক নিউ কন্ডিশন। নিকনের মধ্যে যারা প্রফেশনালি দিকে যাচ্ছেন, তাদের হচ্ছে ক্যাননের D7100, 7100, এটা হচ্ছে খুব ভালো একটা বডি ভিডিও প্লাস ফটোগ্রাফির জন্য, 24 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র 35,000, সরি, এর প্রিভিয়াস প্রাইস ছিল 35, এখন বর্তমানে 33 দিচ্ছি আমরা, 7100, 33,000।
আর সেমি প্রফেশনালের মধ্যে একটা ক্যামেরা হচ্ছে নিকনের D90, এটা হচ্ছে ফটোগ্রাফি প্লাস ভিডিওগ্রাফি দুটাতেই খুব ভালো একটা ক্যামেরা। এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র 19,500 টাকা, সেমি প্রফেশনাল, প্রফেশনাল ফ্রেম আছে। এটা হচ্ছে ক্যাননের D5000, D5000 এর মডেলে এই ক্যামেরা স্ক্রিন রোটেট করা যায়। আমাদের কাছে D5000, 5100, 5200, 5300 সবগুলো অ্যাভেলেবল। আমি আপাতত আপনাকে এটা দেখাচ্ছি এই সিরিজের মধ্যে, এটার সবচেয়ে কম বাজেটের, এই সিরিজের মধ্যে সবচেয়ে কম বাজেটের এই ক্যামেরাটার দাম হচ্ছে মাত্র 15,500 টাকা, একদম ফ্রেশ কন্ডিশন। আর যারা স্টিল ফটোগ্রাফি করতে চান, নিকনের মধ্যে নিতে চান স্টিল ফটোগ্রাফি করার জন্য, D80 একটা, D80 ক্যামেরাটা অনেক সুন্দর এবং ভালো ফটোর জন্য এই ক্যামেরাটা অনেক পপুলার। এই ক্যামেরাটা ফ্রেশ কন্ডিশন হবে, ওয়েডিং করতে পারেন, সেমি প্রফেশনাল ফ্রেম আছে। এটার প্রাইস দিচ্ছে মাত্র 18,000 টাকা। আর যাদের যারা স্টুডিও, বেসিক্যালি স্টুডিওর জন্য ক্যামেরা নিতে চান, যারা স্টুডিও বা লং টাইম বা ট্রাভেলিং করতে চান, তাদের জন্য D40 মডেলটা একদম বাস্তবমুখী ছবি আশা করা যায়। এই ক্যামেরাটা খুব ভালো স্টুডিওর জন্য, এটার দাম পড়বে মাত্র 13,500 টাকা, D40। এছাড়া আমাদের আরও অনেক বডি অ্যাভেলেবেল, যেগুলো আমাদের এখন দেখানো পসিবল হচ্ছে না, আমাদের আরও সব আছে, সেখানে গিয়ে আমাদের অথবা নাম্বারে ফোন করে আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন যদি আপনার পছন্দ কোনো মডেল থেকে থাকে।